হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে এসেছি। যে আগের দিনেও বলেছিলাম একটা বড় এয়ার কুলার বানিয়ে দেখাবো, এই হলো বড় এয়ার কুলার। এটা খুবই সহজে বানাতে পারবেন। এই কুলারটা বানাতে একটা কার্ডবোর্ডের বক্স লাগবে, একটা ছোটো টেবিল ফ্যান, এক ফুট মতন অ্যাকোয়ারিয়ামের পাইপ, একটা ছোট কন্টেনার। ফার্স্টে দেখিয়ে দেবো, এরম একটা ছোট টেবিল ফ্যান নিচ্ছি। টেবিল ফ্যানের পেছনে দুটো বোতল লাগিয়ে নেবো, যে কোনো বোতল নিলেই হবে। একদম পুরো মাঝখান করে বোতলগুলো লাগাতে হবে, একটু ওপর দিক করে। এবার বোতলের ওপরটা কেটে নেবো। দুটো বোতলের ওপরটা কাট হয়ে গেছে। এবার যে কোনো গরম লোহার শিক দিয়ে বোতলের চার সাইডটা হোল্ড করে নেব। বোতলের গাগুনো এরাম করে হোল্ড করে নেবো। এখান দিয়ে বরফ দেবো, এখান দিয়ে বরফের ঠান্ডা ওটা বেরোবে। নিচ থেকে জলটা বেরোনোর জন্য একটা পাইপ লাইন করবো। অ্যাকোয়ারিয়ামে একটা পাইপ নিয়েছি, এখানটা হোল্ড করে নিয়ে হট গ্লু দিয়ে লাগিয়ে নেবো পাইপগুলো। অ্যাকোয়ারিয়ামে পাইপগুলো লাগানো গেছে বোতলের মধ্যে। এবার এই দুটো পাইপ নিয়ে যে কোনো একটা ছোটো কৌটো নিয়ে হোল্ড করে হট গ্লু দিয়ে লাগিয়ে নেবো। বোতলের মধ্যে কিছু স্পঞ্জের টুকরো দিয়ে দেবো, যাতে না বরফটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য। দুটো বোতলের মধ্যে স্পঞ্জের টুকরোগুলো দেওয়া হয়ে গেছে। এবার জিআই তার দিয়ে বোতলগুলো ফ্যানের পেছনে লাগিয়ে নেবো। ফ্যানটার মাপে একটা কার্ডবোর্ডের বক্স নিয়েছি, ফ্যানটা এবার কার্ড বক্সের মধ্যে ঢুকিয়ে নেবো। ফ্যানের পেছনে কার্ডবোর্ডটা কেটে নেবো স্কোয়ার করে, বাইরে দিয়ে হাওয়া টানার জন্য, নিচটা জল বেরোনোর জন্য কেটে নেবো। এবার সামনেটা গোল করে কেটে নেবো হাওয়াটা বেরোনোর জন্য। বক্সটা কাট হয়ে গেছে, এবার কাটিংগুলো বার করে নেবো, তারপর ফ্যানটা কার্ডবোর্ডের বক্সের মধ্যে ঢুকিয়ে নেবো। অ্যাকোয়ারিয়ামের পাইপের সাথে যে কৌটোটা লাগিয়েছিলাম, কৌটোটা কার্ডবোর্ডের বক্সে একটু বাইরের দিক করে লাগাতে হবে, যাতে না জলটা পড়ে কার্ডবোর্ডটা ভিজে যায়। এয়ার কুলারটা বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার চালিয়ে দেখাবো। বক্সের ওপরে ঢাকনাটা খুলে দেবো, খোলা হয়ে গেছে। এবার যে এই যে বোতলের ওপরে কভারটা তুলে বরফ কিউবগুলো দুটো বোতলের মধ্যে দিয়ে দেবো, তারপরে ওপরে কভারটা আবার বন্ধ করে পাখাটা চালাবো।
এয়ার কুলারটা এবার চালু করে দিয়েছি। এটা খুবই ঠান্ডা হাওয়া আসছে, খুবই জোরে, এত জোরে হাওয়াটা আসছে আমার চুলটা হাওয়াতে উঠছে, খুব জোরে একটা হাওয়া আসছে সামনে দিয়ে। এবার একটা বড় প্লাস্টিক ফুলি দেখাবো, এর হাওয়াটা এতটাই জোর যে একটা প্লাস্টিক ওপর দিকে উড়ে চলে গেল। এবার আমি কিছু কাগজের টুকরোগুলো উড়িয়ে দেখাবো, এর হাওয়াটা এতটাই জোরে, খুবই পাওয়ারফুল একটা এয়ার কুলার। এয়ার কুলারে এবার ব্যাক সাইডটা দেখাবো, কন্টেনারের মধ্যে জলটা ভর্তি হয়ে গেছে, এবার কন্টেনার ঢাকনাটা খুলবো, জলটা বেরিয়ে যাবে। আবার ঢাকনাটা লাগিয়ে দেবো, বরফটা এখনও গলেনি, আমি আর একবার দেখিয়ে দেবো। ভিডিওটা অনেকক্ষণ ধরে করছি আমি, কিন্তু বরফটা এখনও গলেনি। আমার কাছে ওয়েদার টেম্পারেচারটা নেই বলার জন্য আমি এর হাওয়াটা কতটা ঠান্ডা আমি দেখাতে পারলাম না। আমি কিন্তু এখন একটা ছাদের উপরে ভিডিও করছি, এখন টাইম 1 PM, খুবই রোদ ছাদের মধ্যে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই কুলারের হাওয়াটা এতটাই ঠান্ডা, আমি ছাদে এত রোদে ভিডিও করছি, আমার একটু গরম লাগছে না। এয়ার কুলারটা বানানো খুবই সহজ, আপনারা পারলে এই কুলারটা ঘরে বানাতে পারেন, খুবই কম পয়সা একটা কুলার হয়ে যাবে,